বলি আমার নাতনিকে নিয়ে একটা ছবি তুললি না, কত আশা করে বলো যে তোমার বাড়িতে, তোমার বাড়ির নিচের দোকানে আমরা কি করতে যেতাম আমি আর মা। আমি তোকে কি কিনে দিয়েছিলাম? ডিম পাউরুটি, তুই খেয়েছিলিস ঘুগনি, আমার মনে আছে। আজ আমাকে বলো তোমার দোকানে কি করতে যেতাম আমরা, তুই বল। তুমি বলো না, মালদ্বীপ আমরা হচ্ছে ওই কাঁসা পিতল দাদা ছিল বাড়িতে, সবকিছু এনার দোকানেই বিক্রি করতে যেতাম। তোমার একটা ছেলে ছিল না, কোথায় সে? আচ্ছা ওই তো এখনো কম্পিউটার করছে। আর তালা নিয়ে তোমার দোকানে যাবো? বাবা না, আমার গোপাল তুই কাঁসার তালা আনবি, ওতে খেতে দেবো তোকে। হবে তো আসিস? এই তো এটা না পাশের গলি, যে দোকানে গেছি তার ঠিক উল্টো দিকে গোলাপি শাড়ি পরা ফোন বুকের কাছে নিয়ে থাকা ওই কাকিমার বাড়ি, তার দোকান, যে দোকানে জিনিসপত্র বিক্রি করতে যেত আমার মা সঙ্গে ভাই, পিতলের থালা বাসন লোহা লক্কর যা খুশি। আমাদের দুবেলা খাবার জুটেছে, দুদশ টাকা জিনিস বেচে। আমাদের একটা স্কুল ছিল, মা ছিল সেখানে টিচার। মায়ের মান সম্মান ওই কাকিমার দোকানের আনাচে কানাচে এখনো হয়তো রাখা, কেন বুঝলাম যখন কাকিমা আমাদের দেখতে পেয়ে নিচে নেমেল। তারপর কত আদর, পুরোনো দিনের সেই কথা, আমার মায়ের চোখের কোণা ভিজে যাচ্ছিল। মজা হলো, যারা ছোটবেলায় আমাদের অনেক অপমান করতেন তারাও এসেছিলেন আদিক্ষেতা করতে। সময় পাল্টায় চাকাও ঘোরে, যারা খুব ভালোবাসতাম বলে মিথ্যে নাটক করে গেলেন, সত্যি বলুন তো বিবেকে বাঁধল না? কিন্তু সেসব ছাপিয়ে যায় অচেনা লোকজনের ভালোবাসায়। এই যে এত মানুষের ভালোবাসা, এর থেকে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে? যে মানুষটা ভালোবাসা না পেতে পেতে ঠোকা খেতে খেতে দুটো ছেলেকে বড় করতে করতে অর্ধেকটা জীবন জীব বের করা ক্লান্তিতে কাটিয়ে দিল, সেই আমার মাকে যারা ভালোবাসছেন তাদের কাছে আমার মাথা নিচু করা কৃতজ্ঞতা। বৃত্ত কি সম্পূর্ণ হলো নাকি তার ইনফিনিটি লুপের মতো চলতে থাকে অনন্তকাল, কে জানে। বাহ কি অসাধারণ লিখেছিস দাদা ভাই। দাদা ভাই যে ভালোবাসা, মানে অচেনা মানুষের ভালোবাসার কথা বলছে, যাদের বাড়ির লোক নাকি আমরা, তো তারা আর কি আমাদেরকে দেখে, মাকে দেখে মায়ের জন্য এই মিষ্টি, একটা ডেয়ারি মিল্ক দিয়েছিল একজন, সেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি, একটা মিও অ্যামোরের প্যাকেটও ছিল সেটাও খেয়ে ফেলেছি, আমার কাছে এটা রয়েছে, একটা এটা রয়েছে একজন দিয়েছে, কি আছে দেখি, প্রচুর লাড্ডু, একদমই মা থেকে এগুলো দিস না ভাই, প্রচুর লাড্ডু রয়েছে, ঠিক আছে মা ব্যাগ আর হয়ে গেল। এটা সাথে আরো একটা মিও অ্যামোরের প্যাকেট, তার মধ্যে আর ফুলচিন হাতে চটচট করছে। তো যাই হোক, এই ভালোবাসাগুলো মানে শুধুমাত্র তোমাদের জন্য, আর বাড়ির মানুষ মনে করো তোমরা, যেভাবে মানে আমার আমার হাত ধরে তোমরা কথা বলছিলে এবং আমি যেভাবে বলছিলাম, আমার একটুও মনে হচ্ছিল না যে আমরা মানে কাউকেই চিনি না, এরকম একদমই মনে মানে ফিল আসেনি তোমাদের থেকে, মানে এতটাই আপন তোমরা আমাদের করে নিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালোবাসতে থেকো, থ্যাংক ইউ। আচ্ছা তখন যেটা ওই যে হাতটা চটচট করছে বলে দেখাতে পারলাম না, সেখানে ছিল এই কেক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আমি কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি সত্যিই জানি না, প্রচণ্ড ব্লেসড আমি।